মাদক মামলায় নায়িকা পরিমণিকে আরো পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কাল এর হবে মাদক মামলায় নায়িকা পরিমনির জামিন আবেদনের শুনানির নির্ধারিত দিন ছিল বুধবার সকালে তার আইনজীবীরা হাজির হলে আদালত জানিয়ে দেয় পরিমনির নতুন করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি এ কারণে জামিনের শুনানি করা সম্ভব নয় তখন আবেদনটি প্রত্যাহার করে নেয়া হয় মামলার যে ঘটনা প্রবাহ সেটার পরিবর্তন হয়েছে আমরা আগের যে দরখাস্ত ছিল সেটা আজকে আমরা নট টেস করে আগামীকালকে প্রয়োজন হলে আগামীকালকে জামিনের দরখাস্ত দেব তো যেহেতু রিমান্ড প্রেয়ার করেছেন এখন আমরা দেখব এবং আগামীকাল সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আমরা প্রদান করব প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ঢাকাই সিনেমার এই নায়িকাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আবেদনে উল্লেখ করা হয়েছে যেহেতু মামলাদের দিন কিন্তু তথ্যপত্র তারা পেয়েছে এগুলোকে যাচাবাচাই করবে আরও জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরও কারাগারে সম্পৃক্ত আছে সেটা এখনও উদ্ধার জানা যায়নি চার আগস্ট পরিমনিকে গ্রেপ্তারের পর দুই দফায় ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ওই দিনই পরিমনিকে কাশিমপুর কারাগারে নেওয়া হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা